নাটোরের সিংড়ায় বেপরোয়া গতিতে পিকআপ চালিয়ে মোটরসাইকেল চালককে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় পিকআপ চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। গতকাল দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সিংড়ার বিনগ্রাম এলাকা থেকে পিকআপ চালক মুর্শিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত 10ই সেপ্টেম্বর ভোরে নাটোরের সিংড়া বেপরোয়া গতিতে পিকআপ চালিয়ে মোটরসাইকেলে চাপা দেয়। এতে আব্দুল মোমিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে মুর্শিদুল ইসলাম পলাতক ছিলেন।